প্রথম প্রথম আমার কাছ থেকে মানে কেউ কাজ করতে চাইতো না, তারপরে এখন সবাই কাজ চায়, কারণ ব্যবহার ভালো দেখছে, তারপরে আমি সুন্দর করে কথা বলি। আর এখন আমার মনে হয় যে সমাজের একটু আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, এর আগে কাজল আপুকে নিয়ে একটি প্রতিবেদন করেছি দ্বিতীয়বার, এবং আমরা তার সামনে হাজির শুনবো তার জীবনের গল্প। আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে তো আপনি ভালোই পোজ দিয়েছেন, খুব রোমান্টিক। কি মন টন ভালো? হ্যাঁ মন ভালো, শরীরও ভালো। মন ভালো শরীর ভালো, কারণ বয়ফ্রেন্ডের সাথে আজকে বেশি জমি আড্ডা দেওয়া হয়েছে নাকি? না ওর সাথে দেখা হয় না আমার। আপনি কি একটু হাসেন কম নাকি? হ্যাঁ কেন বলতে পারি না। হ্যাঁ হাসি আসে না? না ভিতরে কিছু নেই? আছে, আসছে, থাকবে না কেন? অনেক বেশি আছে, যতটুক থাকা দরকার অতটুক। দর্শকেরা তো দেখতেছি মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে যেন অনেক বেশি আছে ভিতরে। না বেশি নেই, যতটুক থাকা দরকার অতটুকু আছে। যতটুক থাকা দরকার অতটুকু আছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো প্রথম পর্বতে আপনি বলেছেন, আপনার নামটা একটু যদি আরেকবার বলেন। আমার নাম কাজল। কাজল, আচ্ছা কাজল আপু, প্রথম পর্বতে আপনি বলেছেন যে আপনার বয়ফ্রেন্ড আপনার বাসায় চলে গেছে। হ্যাঁ আপনার বাসায় যাওয়ার পরে সে, এরপরে আপনাদের সম্পর্কটা কন্টিনিউ কিভাবে, কোথায় কোথায় দেখা হয়েছে, বা ভালো লাগার মুহূর্তটা একটু যদি শেয়ার করেন। আমি তো বললাম একবারই ওর সাথে আমার মানে ঘোরা হয়েছে, আর এমনিতে ওর ফ্যামিলির সাথে থাকে আর লেখাপড়া করে, তো আর আমিও ব্যস্ত থাকি ওর সাথে, মানে ওর সাথে ব্যস্ত থাকেন? না আমি আমার কাজে ব্যস্ত থাকি, ওর কাজে ব্যস্ত থাকতে বেশি একটা দেখা হয় না। কি নাম তার? নাম বলা যাবে না। আচ্ছা পড়াশোনা করে কোথায়? পড়াশোনা করে এখন ফার্মগেট ভার্সিটি। ফার্মগেটে, আচ্ছা। তো তার সাথে ফেসবুকে পরিচয়, তারপরে মানে আপনি যে পূজাতে ঘুরতে গিয়েছিলেন, কিন্তু এরপর আর কোথায় গিয়েছেন? এরপর কোথাও যাইনি। এরপর কোথায় যাননি? তার সাথে আপনার এই যে রোমান্স বা রোমান্টিক কোনো কিছু ঘটেছে কিনা? হ্যাঁ অবশ্যই। তো সেই গল্পটা একটু যদি আমাদেরকে বলেন। এই যে বললাম সপ্তাহে একদিন দেখা হয়। সপ্তাহে একদিন দেখা হয়, একটু জোরে কথা বলবেন। সপ্তাহে একদিন দেখা হয় বা কোনো দিন দুই সপ্তাহ একদিন দেখা হয়, কারণ ও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি। কোথায় দেখা করেন? দেখা করি আমার বাসায় বা ওর 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 ফ্যামিলি যখন মানে দেশে যায় তখন ও আমার সাথে দেখা করে। মানে আপনার বাসায় দেখা করেন, মানে আপনি আর ও সে থাকেন? হ্যাঁ। মানে দুইজনে? হ্যাঁ দুজন দেখা করি। আচ্ছা তার সাথে প্রথম ভালো লাগার রোমান্সের গল্পটা কি একটু বলা যাবে? রোমান্সের গল্পটা হলো মানে প্রথম আপনার বাসায় হয়েছে কোনো কিছু, মানে আপনি তো এই প্রথম পেয়েছেন কাউকে কাছে? হ্যাঁ আমি দেখা করছি, কথা বলছি তো। শুধু এখানে সীমাবদ্ধ? হ্যাঁ একজন যদি একজন বয়ফ্রেন্ডের সাথে, যেহেতু আপনার মন মানসিকতা সব কিছু একজন নারীর মতো, তো সেই ক্ষেত্রে আপনার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে বা তার কিছু চাওয়া পাওয়া আপনার প্রতি থাকতেই পারে, তো সেটা কি হয়েছে এরকম কোনো কিছু? সামথিং কি হয়েছে? সামথিং যেটা হয়, সামথিং কি উপরে যা কিছু হয়েছে না ভিতরে? ওটাই তো সামথিং, তাই না? ভিতরেটা তো সামথিং হবে না। কেন ভিতরেরটা কোনো কিছু হয়নি? ভিতরেরটা হবে হলো ফিজিক্যাল, আর যেটা সামথিং সেটা হলো উপরে যেটা হয় সেটা হলো সামথিং। আচ্ছা মানে ফিজিক্যাল হয়েছে আপনাদের? না ফিজিক্যাল হয়নি এখনো। এখনো হয়নি? সে কখনো বলেনি বা চায়নি? সেও চাইনি, আমিও বলিনি। কেন আপনাদের কি সেটা ভালো লাগে না? হয়তো বা লাগে, কিন্তু ফিজিক্যাল সব কিছু। যখন তার প্রথম ছোঁয়া পেয়েছেন আর কি আপনার শরীরে, সে প্রথম যেটি হোক না কেন, সামথিং যেটা বললেন, তো সেই অনুভূতিটা যদি একটু বলেন। সেই অনুভূতিটা তো বললামই, সামথিং হয়েছে। সামথিং আপনার ভিতরে কোনো কিছু ইয়ে হয়নি? ভিতরে অনেক কিছু হয়েছে, বাট এটা তো বুঝতে হবে, আমার ফ্যামিলি বাসে ও আসছে দেখা করতে, অবশ্য বুঝতে তো পারছেন অত কিছু করা সম্ভব না, তাই না? অত কিছু করা সম্ভব হয়নি। তার বাসায় তো আপনি বললেন যেতেন যখন কেউ যদি না থাকতো। ওর বাসায় যেতে চাইছিলাম, পরে যেতে পারিনি, মানে ওর দেশে গেছিল বলছিল, পরে আর দেশে যায়নি, ওর ফ্যামিলি পরে আর যাওয়া হয়নি। আর এমনিতে বাইরে দেখা হয় মাঝে মাঝে। বাইরে কোথায় কোথায় ঘুরতে যান? বাইরে একবার হাতিঝিল গেছিলাম আর একবার পূজা। আচ্ছা পূজা মানে হাতিঝিল গিয়েছে আর পূজাতে ঘুরতে গেছিলাম। পূজাতে ঘুরতে গেছেন, এই দুই জায়গায় ঘুরতে গেছেন। রিলেশন কতদিন ধরে আপনাদের? চার বছর। চার বছরে? চার বছরের ভিতরে আপনাদের শুধু মানে এটুকু সীমাবদ্ধ সামথিং এর ভিতরে? হ্যাঁ।
হ্যাঁ, আপনি কি কোনো কিছু লুকাচ্ছেন মনে হচ্ছে? না লুকাবো, হাসি দেখে মনে হচ্ছে। আমি আপনি বারবার যে প্রশ্ন করতেছেন এর জন্য হাসতেছেন। ও আচ্ছা, মানে একই ধরনের প্রশ্ন হয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে বলতেছেন যে ফিজিক্যাল হয়েছে কিনা বারবার এর জন্য। আচ্ছা, এরপরে কয়জনকে ভালো লেগেছে? না এরপর আর কাউকে ভালো লাগেনি। কাউকে ভালো লাগেনি? না, এই যে ক্যামেরার সামনে এই যে কয়েকটা দামাল ছেলে আছে, হ্যাঁ মানে কি, মানে ক্যামেরার পিছনে অনেকগুলো দামাল ছেলে আছে, এখানে কাউকে ভালো লাগে না? হ্যাঁ লাগে, বন্ধু হিসাবে, ভাইয়া হিসাবে। আচ্ছা, এইরকম আপনার কতজন বন্ধু আছে? বন্ধু তো অনেকেই আছে, কিন্তু মনের মানুষ তো একজনই, তাই না? মনের মানুষ আছে, বন্ধুদের সাথে কি কি হয়েছে বা আড্ডা জমিয়ে? বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম, একসাথে বসে চা খেতাম, আড্ডা মারতাম, অনেক মজা করতাম, এই তো। মজা করতেন? হ্যাঁ। কি ধরনের মজা? মজা বলতে ধরেন এক একজন এক একটা টপিক নিয়ে কথা বলতো, ওইটাতে মজা করতাম, হাসতাম, ফোনে ইউটিউবে দেখে এটা দেখে হাসতাম, এই ধরনের মজা। এই ধরনের মজা, অন্য মজা না? না, অন্য কোনো মজা। আচ্ছা, আপনার যে শারীরিক পরিবর্তনটা যখন এরকম করছেন বা হঠাৎ করে, আপনার ফ্যামিলি বা এটা কীভাবে দেখছে বা যারা আপনার প্রতিবেশীরা তারা কীভাবে দেখছে? প্রতিবেশীর কথা বলতে পারি না, তবে ফ্যামিলি অনেক সাপোর্ট করে আর এখনও করতেছে। আর প্রতিবেশীর মানুষের তো বলার কথা একটু জোরে বলে, মানুষের বলার কথা বলবি, ঠিক আছে? সো মানুষের কথা আমি এখন আর কানে নিই না, আমি আমার মতো চলি, যেহেতু আমার ফ্যামিলি পুরো সাপোর্ট আছে, সো এই তো। আচ্ছা, এরপরে আপনার, আমরা যখন আপনার সাথে কথা বলছি বললেন আপনি একটা পার্লারে জব করেন, তো সেই জিনিসটা কখন কীভাবে শিখেছেন একটু যদি আমাদেরকে বলেন। এটা হলো আমি শিখছি হলাম, আমার সালটা মনে নেই। আচ্ছা, আপনার ওই ছেলের সাথে যখন রিলেশন হয়েছিল আপনার বয়ফ্রেন্ডের সাথে, তখনই শিখছেন নাকি তার আগে? না, অনেক আগে শিখছি। আচ্ছা, তার আগে শিখছি। আচ্ছা বলেন কিভাবে? এটা মানে আমি এটা মনে নেই। আচ্ছা, সাল না মনে, তারপরে কোথায় শিখেছেন? আমি শিখছিলাম হলো এটা হলো মালিবাগ আছে না, মালিবাগ, মালিবাগ ওইখানে শিখছিলাম। আচ্ছা, সমাজ অধিদপ্তর কর্ণ থেকে শিখি। মানে এটা সরকারি একটা সংস্থা, সমাজ অধিদপ্তরের আন্ডারে, মানে ওখানে আপনি থেকে আগে? হ্যাঁ শিখেছি। তো এখন আপনি কাজ করেন কোথায়? এখন কাজ করি হলো মিং পার্লারে। আচ্ছা, তো কি ধরনের কাজ করেন আপনি পার্লারে? আমি মেকআপ করাই, ফেশিয়াল করাই, ঠিক আছে? ছেলেদের? ছেলেদের কেন, মেয়েদের? ও মেয়েদের। আচ্ছা, আপনি রাগ হয়ে যাচ্ছেন? মানে আপনি যে বললেন ছেলেদের জন্য, না না, ছেলেদের করানো যায় না নাকি? ছেলেদের করানো যায়, কিন্তু আমি তো ছেলেদেরটা শিখিনি, আমি তো মেয়েদের পার্লার শিখছি, তাই না? জিনিসটা একটা, মেয়েদের একটা। আচ্ছা আচ্ছা, আপনি ছেলেদেরটা শিখুন, কারণ আপনি যেহেতু একটা নারী, তো ছেলেদের প্রতি আপনার আকর্ষণের কারণেও শিখেন নাকি? একটু আকর্ষণ তো থাকতেই পারে ছেলেদের প্রতি আপনার? আকর্ষণ তো আছে, আকর্ষণ আছে, কিন্তু এটা হলো জিন্স পার্লার, এটা হলো মেয়েদের পার্লার, তো আমি মেয়েদের পার্লারের কাজ শিখছি, আমি ছেলেদেরটা তো আমি জানি না, তাই না? মেয়েদেরটা আপনি মেয়েদের পার্লারে কাজ শিখেছেন, যেমন আপনি একজন তিতিলিঙ্গের মানুষ, কোনো মেয়েকে যখন আপনার ফার্স্ট যার মেকআপ করেছেন সে আপনাকে কিভাবে দেখছে বা তার অনুভূতিটা কিছু? আমি জীবনে ফার্স্ট কোনো মেয়েকে মেকআপ করাইনি, আমি মেকআপ করেছি আমার কমিটির একটা লোককে। আচ্ছা, ছেলেকে? না, আমার কমিটির একটা। আচ্ছা, আপনার, হ্যাঁ, তারপরে? ভালো বলছে। আচ্ছা, তারপরে যখন আপনি ওই যে পার্লারে কাজ শুরু করেছেন বা কোনো মেয়েকে করেছেন, তখনকার অনুভূতিটা কী ছিল? তখনকার অনুভূতি হলো প্রথম প্রথম আমার কাছ থেকে মানে কেউ কাজ করতে চাইতো না, তারপরে এখন সবাই কাজ চায়, কারণ ব্যবহার ভালো দেখছে, তারপরে আমি সুন্দর করে কথা বলি, আর এখন আমার মনে হয় যে সমাজের একটু চেঞ্জ হচ্ছে আমাদের প্রতি, দৃষ্টি, হ্যাঁ দৃষ্টিভঙ্গি চেঞ্জ। একটু জোরে বলবেন আপনি। দৃষ্টিটা অনেকটা চেঞ্জ হচ্ছে সমাজের আমাদের প্রতি, আমার কাছে মনে হচ্ছে। তো এই যে আপনার বয়ফ্রেন্ড থাকা অবস্থায় কোনো ছেলে আপনাকে ক্রাশ খেয়েছে বা আপনি খেয়েছেন বা রাস্তায় দেখে? রাস্তায় হাম খেয়েছে তো। আপনি খেয়েছেন? না। এই যে আপনার এই যে চুল দেখা যাচ্ছে, মানে এটা কি অরিজিনাল না নকল? অরিজিনাল চুল। কি বলেন, অরিজিনাল চুল? আমার তো মনে হচ্ছে এটা নকল। এটা মানে নকল চুল? আপনি খুলে দেখাতে চাচ্ছেন নাকি চুলটা? খুলে দেখাবো কেন, আমার চুল তো, আমি মানে গরম লাগতেছে অনেক, এখানে আমি ঘামতেছি, আপনি দেখতে পাচ্ছেন? মানে এটা খোলা যায়, এই চুলটা খুলে রাখা যায়? না, কখনোই না। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি ঘামতেছেন? হ্যাঁ, কেন, আপনি দেখতে পাচ্ছেন না? এটা কি কারণে ঘামতেছেন? কি আপনি কি অনেক উত্তেজিত হয়ে যাচ্ছেন নাকি? না না না, গরমের কারণে, ফ্যান বন্ধ। নাকি বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে? বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে। কোনো রোমান্টিক কোনো কিছু মনে পড়ছে? না। আচ্ছা, ওই যে ছেলেটার, তারপরে কয়েকটা ছেলেকে দেখে আপনি ক্রাশ খেয়েছেন বা অনেকগুলা, সেটা একটু বলুন তো। ওরা ক্রাশ খেয়েছে, বাট আমি তো খাইনি। আপনি খাননি? না। আর এই ভিডিও দেখার পরে যদি কেউ আপনার প্রতি মনে করেন হয়ে গেল আর কি, হয়ে গেছে বুঝছেন তো কোনটা? যদি কেউ ভালোবেসে ফেলে এরকম কিছু,
না হ্যাঁ, যদি কেউ ভালো লাগে ভালোবাসে তখন আমরা আমাদের কি করার বা আপনি কি করবেন? বন্ধুত্ব হিসেবে সারা জীবন থাকার চেষ্টা করব, কারণ আমার বন্ধু অনেক অনেক বন্ধু। আপনি কি অনেক পাওয়ার মানে অনেককে মানে হ্যান্ডেল করতে পারেন মানে ই করে? সরি না না না, ওই যে বললেন না অনেকগুলো বন্ধু মানে যেটা হোক না কেন, আমি বন্ধু তো অনেক। আপনি কি বুঝছেন? আমি কিন্তু কোনো সেক্সুয়াল প্রশ্ন করিনি আপনাকে। পাওয়ার বলতে কি বোঝায় তাহলে? পাওয়ার বলতে মানে অনেকগুলো বন্ধুর সাথে একসাথে আপনি পারেন আর কি আড্ডা দিতে। একসাথে আড্ডা দিতে মানে একসাথে আড্ডা দিই এই তো আর কিছুই না। মানে একজন একজন করে পারেন? একজন একজন করে পারবো, কারণ আমরা সবাই একসাথে চার দোকান আড্ডা দিই। ও চায়ের দোকানে আড্ডা দেয়? হ্যাঁ। কোনো বাসায় রুমে না? না 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 না। আচ্ছা যদি এই ভিডিও দেখার পরে কেউ যদি বাসায় বা রুমে আড্ডা দিতে চাই? বাসায় বা রুমে? হ্যাঁ সেটা তখনকারটা তখন দেখা যাবে। মানে আপনি কি মানে এটাতে এগ্রি আছেন যদি আপনারও ভালো লাগা তৈরি হয়? না আমার ভালো লাগাটা হবে না মনে হয়, যেহেতু কারণ হবে না ফ্রেন্ড আছে না জন্য। আপনার কি সেই বয়ফ্রেন্ডে কি আপনাকে সব কিছু দিচ্ছে? হ্যাঁ যতটুকু দেওয়ার ততটুকু। মানে আপনি আপনি কি অনেকটা নিতে পারেন এই জন্য নাকি অল্প নিতে পারেন? অনেকটা নিতে পারি বলতে যতটুকু দরকার অতটুকু। আচ্ছা ও আচ্ছা, আপনার সব কিছু একটা কন্ট্রোলে। আচ্ছা আপনি নাকি এর ভিতরে আপনার লাইকই আছে ফেসবুকে তার সাথে পরিচয় বা আপনি আর কী কী চালান? না আমি শুধু ফেসবুকে চালাই, লাইকে থেকে চালাই। লাইকই চালান না? না লাইকিতে যদি আপনার দেখা যায় তো ভালো। আমি লাইকে চালাই না তো। আর ইউটিউবে কি কোনো নাটক করেছেন? অনেক আগে করেছিলাম। আচ্ছা কি নাটক করেছেন বা আপনার মনে আছে অভিনয়টা? নাটকের নামটা মনে নেই, পুষ্মিতা ম্যাডামের সাথে নাটকটা করেছি। একটু জোরে বলেন। হ্যাঁ ভূমিকা অনেক ছোটবেলা নাটকটার নাম অধিকার। অধিকার? হ্যাঁ। আচ্ছা ওইখানে আমাকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল। কি ক্যারেক্টার ছিল আপনার? মানে একটা ছেলের সাথে মানে আমি প্রেম করি। আচ্ছা তারপর? এই তো প্রেম করি দেখা করি। তার বাসায় যান? আপনার বাসায় আসে? বাসায় যায় না, পার্কে। বাইরে দেখা? পার্কে? হ্যাঁ পার্ক, পার্ক পার্কের মতো একটা জায়গা। মানে আপনি গাছের নিচেই সব কিছু? মানে গাছের নিচে সব কিছু হবে কেন? হ্যাঁ গাছের নিচে না তো মাঠে দেখা করতে গিয়ে। ও ছেলেটাকে কি দিয়েছেন আপনি? মানে আমি কিছুই দিইনি ছেলেকে। টাকা পয়সা দেননি? না। আচ্ছা আচ্ছা, আপনার কি টাকা পয়সা নেই? যতটুকু দরকার ততটুকুই আছে, বেশিও না কমও না। আচ্ছা আপনার ওই নাটকে কিন্তু আপনি ছেলেটাকে টাকা দিয়েছেন? টাকা দিয়েছিলাম না তো, মনে পড়ে না তো, আমি টাকা দিইনি সরি। আচ্ছা আপনি টাকা দেন? আরেকজন ক্যারেক্টার ছিল। আচ্ছা এখন লাস্ট বারে এই দর্শকদের উদ্দেশ্যে বলেন যদি এই ভিডিও দেখে কেউ আপনাকে ক্র্যাশ খায় বা আপনার বাসা পর্যন্ত চলে আসে আপনার রুমে পর্যন্ত, হ্যাঁ মানে হচ্ছে ব্যাডে চলে আসে আর কি, এরকম কেউ আসবে? অবশ্যই আসবে। আর আমি আসলে তার সাথে বন্ধুত্ব করব আর সারা জীবন বলবো যে বন্ধুর মতোই থাকো। আচ্ছা বন্ধুর চেয়ে একটু উপরে আর কি? বন্ধুত্বের উপরে তো আছে। আছে? হ্যাঁ। আচ্ছা তাকে কি আপনি বিয়ে করবেন? সে বলছে আমাকে করবে, এখন সামনেটা বলতে পারি না। মানে আপনি এখনও আশায় আছেন? যদি মনে করেন তার চেয়ে অন্য কেউ যদি আর একটু বেশি ভালোবেসে পেলে এই ভিডিও দেখে? না আমার মনে হয় ওর থেকে কেউ ভালোবাসবে না। আচ্ছা আমরা শুনবো তারপরে আপনার বাকি গল্প। সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন, আপু কিন্তু অনেকটা ঘামিয়ে গিয়েছেন বা মানে গরমে না হট হয়ে গিয়েছেন, সেটা আমরা পরের পর্ব শুনবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি বারবার ফু দিচ্ছেন কেন? আপনার কি এসব কিছু দেওয়ার অভ্যাস বেশি নেই? গরম লাগতেছে, গরম আমার চুল ছাড়ার অভ্যাস খুব কম, চুল ছেড়ে আসে বসে আছে এর জন্য গরম লাগতেছে। মানে চুল ছাড়ার অভ্যাস মানে এটা আপনার অরিজিনাল চুল তো? হ্যাঁ অরিজিনাল চুল, কিন্তু আর ওই যে কিছু দেখা যাচ্ছে আপনি মনে সার্জারি করে করে নিয়ে আসছেন? কখনোই না, আমার যা আছে ন্যাচারাল, আমি সার্জারি করিনি এখন। কোনো মেডিসিন ব্যবহার করেছেন তাহলে? মেডিসিন কোনো মেডিসিনও না, আমি ছোটবেলা থেকে এরকম, ছোটবেলা থেকে আমি একটু অনেকটা গার্লিশ টাইপ। আমরা তো জানি যে অনেকে মানে সার্জারি করে, অনেকেই করে সার্জারি করে, এটা অনেকেই করে এখনো করতেছে। সো আমি যদি কখনো করি অবশ্যই বলবো। আপনি এখনো করেননি? না। এমনিতে বড় হয়ে যায়? এমনিতে আল্লাহর দান, এটা আল্লাহ যতটুকু দিচ্ছে ততটুকু, এখনো করিনি, যদি করি তাহলে অবশ্যই বলবো। আচ্ছা কোনো দর্শক যদি আপনার সেই দিকে আকর্ষণ দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? কোন দিকে বুঝছেন তো আপনি বিষয়টা? বুঝতে পারছি কিন্তু একটু বলেন তো কি বুঝছেন? বুঝিনি এখনো। না আপনি তো এটা খুব টেকনিক্যাল ইয়ে দিচ্ছেন, আপনি তো বললেন প্রথম বুঝতে পারছেন, আপনি কি বুঝতে পেরেছেন? যদি দেয় তাহলে দিতেই পারে, মানুষ মানুষকে ভালো লাগতেই পারে। আচ্ছা সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন? এই তো সম্মানিত দর্শক শ্রোতা, হ্যাঁ কেউ যদি তাকে ভালো লাগে সেটা হয়তো সে অ্যাকসেপ্ট করবে বা চিন্তা ভাবনা সেই রকমই আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।